ভোর রাতে হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান শুভঙ্কর ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চালিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় বীজপুর থানার পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে রাজীব সিংহ বয়স 34 বছর এবং সুজিৎ চক্রবর্তী বয়স 28 বছরের দুই দুষ্কৃতীকে। জানা যায় তারা দুজনেই নৈহাটি মামুদপুর গ্রামের বাসিন্দা। আজ অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।